মহরমের মাতম মুরশিয়া, কারবালা, কারবালা লড়াই কোরআন হাদিসে কোথাও না, ইতিহাসে আছে। আপনাদের মধ্যে কারো যদি মনে হয় না কোরআন হাদিসে আছে বলতে পারেন, ক্ষমা চেয়ে নেব। কোরআন হাদিসে কোথাও নাই, ইতিহাসে আছে কারবালার কথাটা। কোরআন হাদিসে 10ই মহরমের কথা আছে, কোরআন হাদিসে মহরম মাসের কথা আছে। কোনো মানুষ যখন সৃষ্টি হয় নাই তখন মহরমের মাস সৃষ্টি হয়েছে। এরপরে এটা কারবালার একটা যুদ্ধ, এটা ইতিহাস, নাইরেঙ্গে তকদির। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা প্রান্তরে শহীদ হয়েছেন। দুঃখদায়ক, বেদনাদায়ক, কষ্টদায়ক। আপনারা কি বলছেন, কষ্টদায়ক ঘটনা নয়? কথা বলেন, ইমাম হোসেনের শহীদ হওয়াটা কি? কথা বলে না, কষ্ট পান নাই আপনারা কেউ? এটা বলছেন না, বলছেন চুপচে বসে আছে। কারবালায় শহীদ হয়েছে কষ্টদায়ক, কিন্তু হযরতে ওসমানে গানিকে বুকে বসে ছুরি মেরেছে, রক্তর ফুটা কোরআন শরীফে পড়েছে, ফাসা ইয়াকফি কাহুমুল্লাহ আয়াতে নিজের হাতে লেখা কোরআন শরীফ, এটা দুঃখদায়ক নয়? ওসমানে গানিকে কতদিন পানি দেয় নাই? এখানে তো 6-7 দিনের মশলা, 40 দিন পানি দেয় নাই, দুঃখদায়ক নয়? হয়তো ওমর মসজিদে নববীতে নামাজ পড়াচ্ছেন ফজরে, লুলু মুগিরার গোলাম পরপর 5 বার ভুজানি মেরেছে, ওমর পড়ে গেছেন, অন্য জনা দাঁড়িয়ে নামাজ পড়েছেন, কিন্তু নামাজ যেতে দেন নাই। সবাই বলুন নামাজ পড়বো ইনশাল্লাহ, নামাজ পড়বো ইনশাল্লাহ, অমূল্য সম্পদ। তা এই ওমরের ব্যাপারটা ব্যথাদায়ক নয়? নবীকে বিষ পান করিয়েছে, মৃত্যু পর্যন্ত নবী সেই বিষের অভাব অনুভব করেছেন, কষ্টদায়ক নয়? হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, সাহাবারা পাগলের মতো মসজিদের চারিদিকে ছুটে বেড়াচ্ছেন, মেয়েরা স্বামীদিকে ডাকছেন, আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাবেন। কি প্যাথেটিক, কি মর্মবিদারক, কি লোমহর্ষক। সেই কারণে আপনার মহরম নিজের জায়গায় ঠিক আছে, সব আছে, কিন্তু তাজিয়া খেলা, মুর্শিয়া আর আপনার দিকে গোয়ারা তৈরি করা ইসলামে নাই। এটা আপনি মন গড়া করে করলে আমরা ওলামার স্বীকৃতি দিতে পারবো না। কারণ কথা হচ্ছে এই যে ইতিহাসে আছে, কোরআন হাদিসে নাই, গুণীজনেরা জ্ঞানীজনেরা। তো আপনাদেরকে একটা একটা করে শোনাই, কোরআন পাক শোনাবো কী বলছেন, কী আছে বলুন। বর্তমান পরিস্থিতির উপরে বক্তব্য, আফগান জিতে গিয়েছে একটা পরিস্থিতি, মোদী প্রধানমন্ত্রী একটা পরিস্থিতি, দিলীপ ঘোষ পশ্চিমবাংলার বিজেপির কর্ণধার একটা পরিস্থিতি। এ বাবা এইদিকে দেখো, ওনার সাথে কী গল্প করছে, আমারটা দেখো, এই পরিস্থিতি কী কী পরিস্থিতি চলছে। কন্যাশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, দুয়ারে সরকার, পরিস্থিতি, আপনারা কি বলছেন, পরিস্থিতি বুঝতে পেরেছেন? হায় 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 হায়, কোথায় যাবো, কার পায়ে মাথা ঠুকবো। লক্ষ্য মোদী, লক্ষ্য দিলীপ, লক্ষ্য মুখ্যমন্ত্রী, এক বিন্দু জল আনতে পারবে না আল্লাহর ইচ্ছা ছাড়া। কিসের পরিস্থিতি, কিসের বর্তমান? গোটা পৃথিবীর শক্তি যদি এক কাজে হয় কাউকে ধনী করতে পারবে না, গোটা পৃথিবীর শক্তি কাউকে গরিব করতে পারবে না, কোরআন। তো মুসলমানের আবার পরিস্থিতি কি? মুসলমানের একটাই পরিস্থিতি, লা ইলাহা ইল্লাল্লাহ, মুদি তু যা করবি করগা, লা ইলাহা ইল্লাল্লাহ। দিলীপ ভাই যা করবে করগা, যা বলবে বলগা, লা ইলাহা ইল্লাল্লাহ। গত দিন কতক আগে কলম পত্রিকায় 15ই আগস্ট আমি স্বাধীনতার ভাষণ দিয়েছি,
কলম পত্রিকায় দিয়েছে অমুসলিমদের সঙ্গে আরো সম্পর্ক গড়ে তুলতে হবে, হেডিং অমুসলিমদের সঙ্গে আরো সম্পর্ক গড়ে তুলতে হবে, হেডিং। আর ভেতরে আছে জামাত ইসলামী, কাদিয়ানি, দেওবন্দি, বেরেলি, আর অনেক দলের পণ্ডিতরা জমা হয়েছে নিজেদের ঐক্যের মধ্যে, এটা ভেতরে। আর হেডিং আছে অমুসলিমদের সঙ্গে আরো ঐক্য গড়ে তুলতে হবে। আমি বক্তব্য দিলাম কি, যে 5-7 বছর আগে কানির দুর্গাপুজোর কমিটিতে সেক্রেটারি আব্দুর রহমান, সভাপতি গোলাম কিবরিয়া, আর কি ঐক্য গড়ে তুলতে হবে? কান্দির দুর্গাপুজোর কমিটির সেক্রেটারি গোলাম কিবরিয়া, সভাপতি আব্দুর রহিম। আসানসোলে ইমাম সাহেবের বেটাকে বেরিয়ে মেরে দিল, তিনি বললেন সবর এবং ধৈর্য ধরছেই, এ নিয়ে কেউ মারামারি করো না। আর কি ঐক্য গড়ব? ইউপিতে রশিদের ফ্রিজে ছাগলের মাংস গোমাংস বলে পিটিয়ে মেরে দিল, আর কি ঐক্য গড়ব? একজন মাঝি সাঁওতাল মারা গেছে, মুসলমানরা তাকে পোড়াবার জন্যে শ্মশানে নিয়ে গেছে, পুরসাতে একটা বাস নঞ্জলিতে উল্টিয়ে গেল জলে, কেউ কেউ মারা গেল, কেউ কেউ ভেসে গেল, মুসলমান ছেলেরা ঝম মেরে দিল, আর ওই বাসেরই লোক যারা ছিল সরে দূরে পালিয়ে গেল। আর কি কি ঐক্য গড়তে হবে? বাবরি মসজিদ ভেঙে দিয়ে দিল্লির লোক সবাই আরামসে ঘুরে বেড়াচ্ছে, আমাদেরকে বলা হয়েছে সবর করো, কোর্টকে বলা হয়েছে ফাইসালা করো, যাহা করিবে করো। আর কি ঐক্য গড়ে তুলতে হবে? দিয়ে আমি লিখেছি, আমরা কি ওদিকে কোরবানি গোশ ঠ্যাং ধরতে ডাকবো, নাকি ওরা আমাদেরকে কার্তিক পুজো করতে ডাকবে? আর কি ঐক্য গড়ে তুলব? গুণীজনেরা জ্ঞানীজনেরা, পরিস্থিতি যেটা চলছে তার সমাধান মসজিদ নামাজ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? আপনি মোলে জান্নাত অপেক্ষা করছে শাকের করা, আর যদি আপনাকে মারে আপনি শহীদ, দুদিকেই লাভ। গুণীজনেরা, পরিস্থিতি যা আছে, কাকে ধরছে, কোথায় কি হয়েছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশা ও তানজিউল মুলকা মিম্মান তাশা ও তুয়িদ্দু মান তাশা ও তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তোমার অভাব হলে এটা পড়ো আল্লাহ সচ্ছলতা দিবে, আর গদি না থাকলে এটা পড়ো আল্লাহ গদি দান করবে। এখন বাবা, এটা আশুরা মহরমের মাস, আমি একটু আপনাদিকে ওই মানুষের ছেলেবেলাটা শোনাই, ছেলেবেলা।